प्लस आज के आपनादेरके देखाबो कि करे एकटी एयरटेल सिम थेके आरेकटी एयरटेल सिमे एमबी ट्रांसफार करबेन, इंटरनेट ट्रांसफार करबेन एवं कि करे गिफ्ट करबेन। ओके, तो आमरा सरासरि एर जोन्नो आमादेर किन्तु माई एयरटेल अ্যাপ্লিকেশনটা লাগবে। আর যেই সিম থেকে যেই সিমে এমবি गिफ्ट করবেন সেটা কিন্তু একই সিম হতে হবে। তো এয়ারটেল টু এয়ারটেল, গ্রামীণ টু গ্রামীণ। ओके, তো আসার পর এই এয়ারটেল অ্যাপে নিচের দিকে আসলে দেখতে পারবেন গিফট নামে একটা অপশন আছে। জাস্ট গিফট অপশনে ক্লিক করবেন। তো গিফট অপশনে ক্লিক করার পর আপনি এখানে মিনিট গিফট করতে পারবেন, এসএমএস গিফট করতে পারবেন এবং কি ইন্টারনেট গিফট করতে পারবেন। আপনি যেটাই গিফট করতে চান একসাথেও গিফট করতে পারবেন এবং কি সিঙ্গেল সিঙ্গেলও গিফট করতে পারবেন। ওকে, তো আপনি যেটা করতে চান যত লিমিট অনুযায়ী আপনি এখানে দিতে পারেন কমিয়ে বাড়িয়ে। ওকে, এই যে এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, যত এমবি দিতে চান অত এমবি এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। কমিয়ে বাড়িয়ে দেওয়ার পর এখানে টাইম মানে মিনিট যেটা আছে মিনিটও দিতে পারেন আপনি চাইলে। মিনিট একই সিস্টেম, আপনি চাইলে মিনিটও গিফট করতে পারেন। তারপর এখানে হচ্ছে এসএমএসও গিফট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন লাস্ট হচ্ছে ডে, মানে এটা ইন্টারনেটের ডেটটা কতদিন থাকবে এটাও আপনি বাড়িয়ে এবং কি কমিয়ে দিতে পারেন। ওকে, তো লাস্ট ডে হচ্ছে 3 দিন, এর নিচে দেওয়া যাবে না গিফট। আর এখানে এমবি আপনি যত খুশি অতই গিফট করতে পারেন, 10 MB, 20 MB যতই বলুন। ওকে, তো 100 MB, তো 100 MBর মূল্য 3 দিন এখানে দেখা যাচ্ছে 5 টাকা। ওকে, আপনাকে অবশ্যই কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু টাকা থাকতে হবে, মোবাইল ব্যালেন্সে। আর এখানে দেখতেছেন চাইলে আপনি নিজেও কিনতে পারেন বাউনায় গিয়ে জাস্ট। আর যদি সেন্ট এই অপশনটা ক্লিক করেন তাহলে এটা হচ্ছে গিফট। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন সেন্ট, তো এটা জাস্ট ক্লিক করলে এখানে আপনার যেই নাম্বারে আপনি গিফট করতে চাচ্ছেন, যাকে গিফট করতে চাচ্ছেন তার নাম্বারটা জাস্ট এখানে আপনি লিখে দিবেন। অবশ্যই সেটা এয়ারটেল দিয়ে গিফট করলে এয়ারটেল সিম হতে হবে। ওকে, জাস্ট আমি একটা এমনিতে দিয়ে দিচ্ছি। জাস্ট নাম্বারটা লেখার পর জাস্ট প্রোজেক্টে ক্লিক করলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনার এই এমবিটা তার কাছে গিফট হয়ে যাবে একদম সিম্পলি। ওকে, তো আশা করি বুঝাতে পেরেছি। চাইলে আপনি যত খুশি তত এমবি কিন্তু এখান থেকে গিফট করতে পারবেন, এতে কোনো প্রবলেম হবে না। জাস্ট এটা ক্লিক করলে কিন্তু এমবিটা চলে যাবে। তো আমার কাছে এয়ারটেল কোন সিম মানে নেই, নাম্বার নেই, যাতে আমি ট্রান্সফার করে দেবো। তো জাস্ট আপনি নাম্বারটা লিখে জাস্ট এখানে প্রোজেক্টে দিলেই কিন্তু সাথে সাথে কিন্তু আপনার এমবিটা তার কাছে গিফট হয়ে যাবে। ওকে, সেকেন্ডের ভিতরে। তো আশা করি বুঝতে পেরেছেন। যারা না বুঝে থাকবেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন মতামত। চ্যানেলটি জানান থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাই।